আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, নীলুর নামে একটা মামলা ঠুকে দেন। মামলা তো বল, নীলুর নামে আপনি মামলা করবেন? নীলু মিস্ত্রি আপনার মেয়েরে ভুলভাল বোঝায় বিয়ে করছে, বাকিটা আমি দেখতেছি। আর যদি মামলা আপনি না করেন আপনার আমি খতম করব, বুঝছেন? ডায়াবেটিস হলে আর কি আর সেই ভালো ভালো খাবার খাওয়া যায়? আগে কত খেয়েছি, এখন যেন সব মনে হচ্ছে ফ্লাই করে মাথা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আপনি আমার বিপদে ফেলে ঘরে বয়ে বয়ে করেনটা কি কন্ত? আচ্ছা বলুন, হ্যাঁ বিস্কুট খাবে? চলে এসো তাহলে আমার বাড়িতে, তোমাকে আমি বিস্কুট খাবো। আমি কি আপনার বিস্কুট খাওয়ার জন্য ফোন দিছি? তাহলে কি জন্য করেছো একটু বলো শুনি। শুনছস? কয় কি কি কয় ফোনে কয় কিসের জন্য বলে ফোন করছো? মন না চাইতেছে তার বাড়িতে গিয়া টোস্ট বিস্কুট সিদ্ধ পানি দেবি যা খায়, দুধ দেবি যা খাওয়া গিয়া। বাবা পল্টন, যেটা বললে এটা একটু জোরে জোরে বল, হ্যাঁ আমি তো আবার কানে শুনি না, তাই না? আঙ্কে না না হয়েছে কি মুরব্বী, আমি বলছি যে আপনি বাড়ি থেকে নামেন, আপনারা কাচি খাও। হ্যাঁ কাচির ব্যবসা তো খুব খারাপ অবস্থা পল্টন, খুব খারাপ অবস্থা। এখন আর কামারদের সে অবস্থা নেই, সব এখন আধুনিক যন্ত্রপাতি এসে গেছে, কামার এখন না খেয়ে মরছে। আরে কি শুনেন, আপনি কানে কম শুনেন নাকি? দাও কাচি না, দাও কাচি না, শুনেন কাচ্চি কাচ্চি ঢাকাশ্বরের নাম করা দোকানে কাচ্চি খাওয়াবো, কাচ্চি। ও কাচ্চি? কিন্তু না, সেটা সম্ভব নয় পল্টন, ডাক্তার এখন আমায় বারণ করেছে, অবস্থা খুব একটা ভালো না। তাহলে কিছুই খাবেন না? না খাইজামি করেন আমার সাথে, না এইরকম ভাবে আমার সঙ্গে কেন কথা বলছো বাবা পল্টন? আপনি আমার কাছ থেকে টাকা খায়া দিনের পর দিন আপনি আমার লগে বেমানি করতেছেন। দেখো পল্টন, তোমাকে আগেও বলেছি এখনো বলছি, চেষ্টা তো আমি কম করিনি বাবা। আপনি যে কেমন চেষ্টা করছেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। নীলু মিস্ত্রির সাথে আপনার মেয়ের সুইটির সম্পর্ক ছিল, সেটা জানার পরও আপনি আমার কাছে টাকা খেয়েছেন, আমি তো আপনারা ছাড়বো না, আমি একদমই ছাড়বো না আপনারা। ভাই টাকা তো সে আমগো থেকেও খাইছে, আমার থেকেও খাইছে ভাই। কাশকি হ্যাঁ ভাই, কতক্ষণ কতক্ষণ হ্যাঁ মুরব্বী, ওরা কি করতেছে অগ কাছে বলে টাকা খাইছে? তোমরা এসব হিসেব গুলো একটু বাদ দাও, তোমাদের যদি এতই দরকার পড়ে গিয়ে ওই নীলুকে ধরো। আরে মুরব্বী, আমি নীলুরে ধরার জন্য তো আমি ঘোরাঘুরি করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, নীলুর নামে একটা মামলা ঠুকে দেন। কি মামলা তো বল, নীলুর নামে আপনি মামলা করবেন? নীলু মিস্ত্রি আপনার মেয়েরে ভুলভাল বোঝায় বিয়ে করছে, বাকিটা আমি দেখতেছি। আর যদি মামলা আপনি না করেন আপনার আমি খতম করব, বুঝছেন? ভাই বুঝলাম না, এই নীলু মিস্ত্রি তো খুঁজে পাওয়া যায় না। এক কাজ করি ভাই, এই জায়গা বইয়া থেকে কোনো লাভ নাই, কালকে থেকে নতুন উদ্যমে সুইটির বাসার সামনে ডিউটি দেয় তাইলে নীলুরে পাবো। হ্যাঁ ভালো কথা বলছিস, চলো যাই এখনই যাই নাকি? পাইবেন কেমনে, ঘরে যদি এত সুন্দরী বউ থাকে কেউ ঘর দিয়ে বেরোয় হয় গিয়ে দেখেন মজাই আছে। আরে কয়দিন ঘরের মধ্যে থাকবো, বউয়ের পাও দিয়ে পানি খেলি তো হইব না, খাওয়ান দাওয়া লাগবো না, বেরিয়ে দেবো না, ঠিকই বাইরে একসময় বুঝতে পারছিস। নতুন উদ্যমে সুইটির বাসায় ডিউটি, চল। একদম ঠিক, সুইটির বাসার সামনে বয়ে থাকবো, সব দেখি কি করে।